সেই খুশি মানে আত্ম এমন হয়েছে মন এখন, এতদিনের জগদ্দল পথর গেছে সেই আনন্দেই আত্মহারা হয়ে আছে। কথা মন দিয়ে রইল না এই জন্য যে রাষ্ট্র যারা চালাইল ১৫-১৬ বছর পর্যন্ত, যারা শৈল তাত্ত্বিক ভাবে দশটা চালাইল, তারা তো পালাইল পালাইল নারায়ণগঞ্জের সন্ত্রাসী সবে মুসলমান কোথায় কোথায় বলতে কেন হবে কেন হবে কই তোমার ছেড়া কই তুমি আজ দেখতে চায়। আমাদের মামুন ভর সাহেব বড় সুন্দর করে বলেন, উনি বলে থাকেন কারে ভাই খেলাতে হবে খেলার জার্সি পরে, আপনি জার্সি না পরে বোরকা কেন পরলেন? যারা বোরকা পরে গ্যাস থেকে পালাইছে আগামী ১০০ বছর পর্যন্ত এই নারায়ণগঞ্জে ওই ধরনের কুসংস্কারকে একটা অবাঞ্ছিত ঘোষণা করলাম। কিন্তু এই কথার অর্থ কোনো ভাবে এইটা নয় যারা আওয়ামী লীগ করেছে তারা সকলেই খারাপ, এইটা বলার কোনো সুযোগ নাই। অনেকেই এই ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিল এই আওয়ামী লীগ, এজন্য আওয়ামী লীগের অনেকেই আছে। ৭০-এর মুক্তিযুদ্ধ, ১৭-এর মুক্তিযুদ্ধের কথা বলছি, ২০২৪-এর নয়, ৭১-এর মুক্তিযুদ্ধে এই দলটা নেতৃত্ব দিয়েছিল, এই জন্য অনেক মুরব্বীরা এই দল করতেন, নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীরা এই দল করতেন, অনেক মানুষ আছে যারা জোরজুলুম করে নাই, এমন অনেক মানুষ আছে তাদের নিরাপত্তার দায়িত্ব এদেশের আমাদের আলেম ওলামাদের, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। হেফাজত ইসলাম নিশ্চিত করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিত করছে, এক কথা এদেশের ডানপন্থী যত মানুষ আছে তারা ওই আওয়ামী লীগের ভালো মানুষগুলার নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু যারা টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, ওই কুরঙ্গদের ছাড় নাই ছাড় নাই ছাড় নাই। এমপিএনপি এমপি চাই সাজানির সাথী আলগন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, খতিনে বাংলার আল্লামা জুনায়েদ আলী মারা করবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, কিন্তু আপনি নেমে যান, আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি